বিপদের ওপর মহাবিপদ। শীত পেরিয়ে গরমের হাওয়া ফুটতেই ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। 2023 সালের প্রথম শক্তিশালী ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, এমনই অশনি সংকেত শোনাল বড় বড় আবহাওয়াবিদরা। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এক নতুন ঘূর্ণাবর্ত, যা খুব শীঘ্রই শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেবে। চলবে বিধ্বংসী ঝড়ের তাণ্ডব লীলা, একাধিক জেলায় চলবে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি, এর জেরে প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা। এর জেরে কিন্তু এখন থেকেই 12টি জেলাকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে কখন কবে কোন কোন উপকূলে আছড়ে পড়বে এই শক্তিশালী ঘূর্ণিঝড়, কোন কোন জেলাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়বে তখন প্রতি ঘণ্টায় এর গতিবেগ কত থাকবে, কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা, এইমাত্র কি আপডেট দিল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বাংলার ওপর দিয়ে বয়ে গিয়েছে আমফানের মতো শক্তিশালী ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় আয়লা বুলবুলের পর আমফান বাংলার উপকূলে তাণ্ডব চালিয়ে গিয়েছিল, সেই ক্ষত এখনও সারেনি। তারপর বাংলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবও পড়েছিল, কিন্তু এখন আবহবিদরা বলছেন আমফানের থেকেও বিধ্বংসী ঘূর্ণিঝড় ঢেয়ে আসবে, এমনই অশনি সংকেত দিল হাওয়া অফিস। এদিকে ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগেই প্রায় রাজ্যেই এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে তাপমাত্রার পারদ। তারই মধ্যে আশঙ্কার খবর শোনাচ্ছে আবহাওয়া দপ্তর, জানাচ্ছে যে বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যা বর্তমান বাংলাদেশের কাছে অবস্থান করছে। সেটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, যা পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে আছড়ে পড়তে পারে বলেও মনে করা হচ্ছে। তাই প্রশাসনকে সতর্ক করেছে হাওয়া অফিস। ভূতত্ত্ববিদদের ধারণা আমফান দীর্ঘ সময় স্থায়ী হয়েছিল স্থলভাগে, এবার যে সমস্ত ঝড় তৈরি হবে তা রেডিয়াস আমফান থেকেও বড় হতে পারে, এর ফলে আরও দীর্ঘ সময় ধরে তা তাণ্ডব চালাতে সক্ষম হবে, স্বাভাবিকভাবেই ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি হবে। সাধারণভাবে বঙ্গোপসাগরে যে সমস্ত ঘূর্ণিঝড় তৈরি হয় তা উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে হানা দেয়, ফলতই তিন মাস ঘূর্ণিঝড়ে তাণ্ডব থেকে সতর্ক থাকতে হবে উপকূলবর্তী রাজ্যগুলিকে। আবহবিদরা বলছে আসন্ন মরশুমে গ্রীষ্মমণ্ডলীয় ক্ষেত্রে ঘূর্ণিঝড় বাড়ার সমূহ সম্ভাবনা রয়েছে, তার কারণ সাগর অশান্ত হয়ে উঠেছে এবং অস্থির হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন শুধু ভারতের পূর্ব বা দক্ষিণ নয়, ভারতের পশ্চিম উপকূলও সংকটের মুখে পড়বে। বঙ্গোপসাগরের মতো আরব সাগরেও সৃষ্ট ঘূর্ণিঝড়ও অভিমুখ বদলে ভারতের উপকূলে হানা দিতে পারে, সাম্প্রতিক ইতিহাস সে কথাই বলছে।